কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পৃথিবীর পরিণতি কেমন হতে পারে? সেই বিধ্বস্ত পৃথিবীতে ধর্মের বিধানই বা কীভাবে পালন হতে পারে? আর কুরআন, বাইবেল, বেদ এসব ধর্মগ্রন্থগুলোরই কী হয় যখন এসব ধ্বংস হয়ে যায় আর তাদের মেনে চলা সবাই মারা যায়? বেঁচে থাকা মানুষদের মাঝেও বা কেমন পরিবর্তন হতে পারে? প্রশ্ন অনেক, যার সব উত্তর রয়েছে আজকের গল্পে। আজকের গল্প দ্য বুক অফ ইলাই নামের সিনেমাকে নিয়ে। জানি না কেন জানি সিনেমাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো আজকের গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই তৃতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবী, যেখানে 30 বছর আগে হয়েছিল এক মহাযুদ্ধ। সে যুদ্ধে সব দেশ তাদের নিউক্লিয়ার ব্রোম ব্যবহার করে পৃথিবী ধ্বংস করে ফেলেছিল। পৃথিবীর ওজোন লেয়ার একদম ধ্বংস হয়ে গেছে ততদিনে, চারিদিকে এখন শুধু বিরান মরুভূমি। 90% লোকজনই রেডিয়েশন আর যুদ্ধে মারা গেছে, বাকি বেঁচে থাকা মানুষেরাও পানি আর খাবারের জন্য প্রতিনিয়তই যুদ্ধ করে চলেছে। অনেকে তো মানুষ মেরে তাদেরই খেয়ে ফেলতো। এমন এক বিপর্যয়ের সময় আমরা দেখতে পাই এক মুসাফিরকে, যার নাম ছিল ইলাই। সে যুদ্ধের পর থেকেই পশ্চিম দিকে তার যাত্রা শুরু করেছে। তার কাছে ছিল একটি বই যেটি তালা দেয়া, আর একটি MP3 প্লেয়ার যার আবার ব্যাটারির চার্জও শেষ হয়ে গেছে। তাই সে নিকটবর্তী এক শহরের দিকে যাত্রা শুরু করে, কিন্তু পথিমধ্যে সে এক মেয়েকে দেখতে পায় যে তার কাছে তার ট্রলি ঠিক করার জন্য সাহায্য চায়। কিন্তু ইলাই এটি দেখেই বুঝে যায় যে এটা একটা ফাঁদ, আশেপাশে আরও লোকজন আছে, তারা তাকে মেরে খেয়ে ফেলার জন্য এই কাজটি করেছে। তাই সে চিৎকার দিয়ে বলে, আশেপাশে কে আছো, বেরিয়ে আসো। এখন আশেপাশ থেকে অনেকগুলো লোক ইলাইকে ঘিরে ধরে, এদের মাঝে একজন আবার ইলাইয়ের ব্যাগ ছিনিয়ে নিতে যায়, আর ইলাই সাথে সাথেই তার হাত কেটে দেয়। এটি দেখে বাকি লোকজন ইলাইকে মারতে আসে, কিন্তু ইলাই যুদ্ধে খুবই পারদর্শী ছিল, তাই সে একে একে সবাইকেই মেরে ফেলে। এখন ইলাই তার যাত্রায় এক ছোট শহরের কাছে এসে পৌঁছায়, যেখানে সকল বাসিন্দার কাছে ছিল বন্দুক, সব বাসিন্দারাই ছিল হিংস্র। এখন ইলাই সেখানে এক দোকানে যায়, আর দোকান মালিক তাকে কিছু বলার আগেই তার দিকে বন্দুক তাক করে ধরে। কিন্তু ইলাই খুবই দ্রুত গতির সাহায্যে তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তার উপরেই তাক করে ধরে, বলে, আমি শুধুমাত্র তোমার একজন কাস্টমার, আমার MP3 প্লেয়ারের ব্যাটারি চার্জ করতে হবে। লোকটি বলে, হয়ে যাবে, কিন্তু এর বদলে আমি কি পাবো? এখন ইলাই তাকে একটা লাইটার আর কিছু টিস্যু পেপার দেয়, যেটি পেয়ে দোকান মালিক খুবই খুশি হয়ে যায়। এখন ইলাই তার থেকে পানি চায়, সে বলে, সামনে একটা বার আছে, সেখানে গেলে তুমি পানি পাবে। এখন আমরা দেখতে পাই এই শহরের মালিককে, যার নাম ছিল কার্নেগি, আর তার বাদ্যগত অনেকগুলো হিংস্র গুন্ডা ছিল, যাদের দিয়ে কার্নেগি বিভিন্ন ধরনের বই খুঁজে আনাতো। আসলে কার্নেগি এক বিশেষ ধরনের বই খুঁজছিল যা আজকেও তার বাহিনী তাকে এনে দিতে পারেনি। কিন্তু সেই গুন্ডা বাহিনীর একজন কার্নেগিকে একটি শ্যাম্পুর বোতল এনে দেয়, যা দেখে কার্নেগি অনেক খুশি হয়ে যায়, আর সে তার বাহিনীদের বলে, তোমরা আজকে বারে গিয়ে যা খুশি খেতে পারো। আসলে এই সময়টা ছিল সেই দুর্ভিক্ষের সময় যেখানে কিছুই উৎপাদন হতো না। এদিকে ইলাই ততক্ষণে বারে পৌঁছে যায়, আর সেখানে তার কিছু কাপড়ের বিনিময়ে সে পানি কিনে নেয়। কিন্তু টেবিলের উপর এক বিড়াল আসায় তাকে ইলাই হাত দিয়ে সরিয়ে দেয়, আর এটি দেখে পেছন থেকে এক লোক বলে, এটি আমার বিড়াল ছিল, আর এই লোকটি অন্য কেউ নয়, এটি ছিল সেই গুন্ডা যাকে কিছুক্ষণ আগেই কার্নেগি বারে ফ্রি খাবার উপহার দিয়েছিল। এখন সেই গুন্ডার সাথে ইলাইয়ের হাতাহাতি শুরু হয়ে যায়, যা দেখে বাকি লোকজনও মারামারিতে সামিল হয়। কিন্তু ইলাই যেহেতু যুদ্ধে অনেক পারদর্শী ছিল, তাই সে একাই সবাইকে মেরে ফেলে। এসব আবার উপর থেকে কার্নেগি দেখছিল, তাই সে তার এক লোক পাঠায় যে নিচে গিয়ে ইলাইকে বন্দুকে তাক করে কার্নেগির কাছে নিয়ে আসে। কার্নেগি ইলাইকে বলে, তোমার ফাইটিং স্কিল দেখে আমি অবাক, তুমি কি পড়তেও জানো? ইলাই বলে, হ্যাঁ জানি। এই সময় শিক্ষিত লোকজনের খুবই অভাব ছিল, তাই কার্নেগি তাকে বলে, তুমি আমাদের সাথে কাজ করো। কিন্তু ইলাই তাকে বলে, আমি পশ্চিম দিকে যাচ্ছি, আর আমার সফরে আমি থামতে পারবো না, আমাকে চলে যেতে হবে। কিন্তু কার্নেগি তাকে বলে, আজকে একটা রাত থাকো এখানে, আমাদের মেহমানদারির সুযোগ দাও। এখন ইলাই রাজি হয়ে যায়, আর রাতের বেলা ইলাইয়ের ঘরে এক মহিলা তার জন্য খাবার নিয়ে আসে। মহিলাটির নাম ছিল ক্লাউডিয়া, সে ছিল কার্নেগির রক্ষিতা, আর সে জন্ম অন্ধও ছিল।
এর কিছুক্ষণ পর সেখানে সোলারা নামে আরেক মেয়ে আসে, আর সে ইলাইকে বলে, আমাকে কার্নেগি পাঠিয়েছে তোমার সম্ভোগের জন্য, তুমি আমার সাথে যা ইচ্ছে করতে পারো। এটি শুনে ইলাই রেগে গিয়ে তাকে বের হয়ে যেতে বলে, কিন্তু সোলারা বলে, আমি যদি চলে যাই তাহলে কার্নেগি আমার মাকে প্রচুর মারবে। এটি শুনে ইলাই তাকে ঘরে থাকার অনুমতি দেয়। এখন সোলারার নজর ইলাইয়ের সেই বইয়ের উপরে পড়ে যেটি তালা দেয়া ছিল, আর সে বলে, আমি এটি দেখতে চাই। ইলাই সাথে সাথে তার থেকে বই সরিয়ে নেয়। এখন রাতের বেলা ইলাই সোলারার সাথে খেতে বসে আর তার হাত ধরে প্রার্থনা করে। সে বলে, হে প্রভু, আমাদের বেঁচে রাখার জন্য শুক্রিয়া, আমাদের খাবার দেবার জন্যও শুক্রিয়া, আমিন। এটি শুনে সোলারা অবাক হয়ে যায়, কারণ এই সময়ে কেউ প্রভুর প্রার্থনা করে না, আর তারা কেউ জানেও না কিভাবে প্রার্থনা করতে হয়। এদিকে সকাল হলে সকালের খাবার টেবিলে সোলারা তার মায়ের হাত ধরে ইলাইয়ের মতো প্রার্থনা করতে থাকে। আর এটি শুনতে পেয়ে কার্নেগি অবাক হয়ে যায়। সে সোলারাকে বলে, তুমি কার থেকে শিখেছো এটি? সে বলে, ইলাইয়ের থেকে। কার্নেগি বলে, তার কাছে কি কোনো বই দেখেছিলে? প্রথমে তো সোলারা না বলে, কিন্তু কার্নেগি তার মাকে নির্যাতন শুরু করলে সে হাত দিয়ে ক্রস চিহ্ন বানিয়ে বলে, হ্যাঁ, এমন একটি প্রতীক দেয়া একটা বই দেখেছি। কার্নেগি সাথে সাথে বুঝে যায় সে 30 বছর ধরে যে বইটি খুঁজে চলেছে সেই বইটি অর্থাৎ বাইবেল এখন ইলাইয়ের কাছে আছে। সে সাথে সাথে তার গুন্ডা বাহিনীকে ইলাইয়ের ঘরে পাঠায়, কিন্তু ততক্ষণে ইলাই বাহিরে বেরিয়ে গেছে। কিন্তু রাস্তার মাঝে তারা ইলাইকে ঘিরে ফেলে, আর কার্নেগি ইলাইকে বলে, আমাকে তোমার বইটি দিয়ে দাও, নয়তো আমি তোমাকে মেরে বইটি ছিনিয়ে নেব। ইলাই বলে, এই বই তোমার কেন চাই? কার্নেগি বলে, যুদ্ধের পর সবাই ধর্মগ্রন্থ সব পুড়িয়ে দেয়, আমি যখন শহর তৈরি করি তখন অনেক মানুষ মেরে ফেলতে হয়েছে, আমি তাদের কন্ট্রোল করতে পারতাম না, তাই আমার কাছে সেই শব্দ বা উক্তি ছিল না যার মাধ্যমে আমি তাদের কন্ট্রোল করব। কিন্তু বাইবেলে এই সব উক্তি আছে যাতে আমি সবাইকে কন্ট্রোল করতে পারবো, আর এমন অনেক শহর বানাতে পারবো নিজের ভক্তদের দিয়ে। কিন্তু ইলাই তার খারাপ মতলব শুনে তাকে বই না দিয়ে চলে যেতে থাকে। তখনই কার্নেগির লোকেরা ইলাইয়ের উপর গুলি চালাতে শুরু করে। ইলাইও তাদের উপর পাল্টা আক্রমণ করে, আর যারা যারা ইলাইকে গুলি করে ইলাই ঠিক তাদেরই পাল্টা গুলি করে মেরে ফেলে, আর সে কার্নেগিরও পায়ে গুলি করে তাকে আহত করে দেয়। কিন্তু এখন তার গুলি শেষ হয়ে যায় আর কার্নেগির এক লোক তার দিকে বন্দুক তাক করে ধরে, কিন্তু লোকটি ছিল ভালো মনের, তাই সে ইলাইকে যেতে দেয়। এখন ইলাইয়ের পিছু পিছু সোলারাও দৌড়ে চলে আসে। ইলাই তাকে সাথে না নিতে চাইলেও সোলারা তাকে বলে, আমার কাছে পরিষ্কার পানির ঝর্ণার খোঁজ আছে, আমাকে সাথে নিলে আমি তোমাকে ঝর্ণা দেখাবো। এখন ইলাই তাকে সাথে নিয়ে সে ঝর্ণার কাছে যায়, আর ঝর্ণা থেকে বেরিয়ে সে বলে, আমার চশমা আমি ভেতরে ফেলে এসেছি। এটি শুনে সোলারা ভেতরে চশমা নিতে গেলে ইলাই বাহিরে থেকে দরজা লাগিয়ে দেয়। এখানে ঝর্ণার সাথে দরজা লাগানো ছিল, কারণ এই অবস্থায় পানির দাম ছিল সোনার চেয়েও বেশি, তাই কার্নেগি ঝর্ণাতে দরজা লাগিয়ে এই ঝর্ণা নিজের নামে কব্জা করে নিয়েছে। এখন সোলারাকে বন্ধ করে রেখেই ইলাই আবার একাই পথ চলতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর সোলারাও সেখান থেকে বেরিয়ে ইলাইকে খুঁজতে খুঁজতে পথ চলতে থাকে, আর সে এক মেয়েকে রাস্তার পাশে বাধা দেখতে পায়। এটি ছিল সেই ফাঁদ, আর সেই মেয়েটি ছিল সেই মেয়ে যার সাথীদের ইলাই প্রথমেই মেরে ফেলেছিল। এখন সেখানে অনেকগুলো মানুষকে লোক সোলারাকে ঘিরে ধরে, কিন্তু এবারও সেখানে ইলাই চলে আসে আর সবাইকে মেরে সোলারাকে বাঁচিয়ে নেয়। এখন তারা দুজনেই একসাথে সফর শুরু করে দেয়, আর পথিমধ্যে রাত হয়ে গেলে তারা এক ধ্বংসপ্রায় ডোমের নিচে আশ্রয় নেয়। সেখানে আগুন জ্বালিয়ে এক কোণে বসে ইলাই বাইবেল পড়তে থাকে। এখন সোলারা ইলাইকে বলে, আমাকে তোমার বইয়ের কিছু কথা শোনাও না। এখন ইলাই বাইবেল বন্ধ করে তাকে বলতে থাকে, আমার প্রভুই আমাকে রাস্তা দেখায়, আমার হাতে কিছুই নেই, তবু আমার প্রভুই আমাকে সবুজ ঘাসে ঘুমিয়ে দেয়, আমার প্রভুই আমাকে সঠিক রাস্তায় নিয়ে যায়, আমার প্রভুই আমাকে সঠিক আর ভুলের তফাত দেখিয়ে দেয়, আর তিনিই আমার আত্মাকে বাঁচিয়ে রাখে। আমার প্রভুর নামে যদি মৃত্যুও হয় তবুও আমি ভয় করব না, কারণ তিনি আমার সাথে আছে। ইলাইয়ের মুখে এসব শুনে সোলারা যেন কথার মাঝে হারিয়ে যায়, কারণ সে তার জীবনেও এত সুন্দর কথা শোনেনি। এখন ইলাই বলতে থাকে, তৃতীয় বিশ্বযুদ্ধের পরে সবাই বাইবেল সহ সব ধর্মগ্রন্থ পুড়িয়ে দেয়, কারণ সবাই ভাবত এসবের জন্যই যুদ্ধ হয়েছে, অর্থাৎ ধর্মের জন্য। পৃথিবীতে এখন আর একটাও বাইবেল নেই,
যুদ্ধের পর যখন পৃথিবীর ওজোন স্তর সব ধ্বংস হয়ে যায়, সূর্যের রশ্মি থেকে বাঁচতে মানুষ সবাই মাটির নিচে থাকতে শুরু করে। আর মোটামুটি 1 বছর পর যখন আমরা উপরে আসি, তখন আমার আত্মার ভেতর থেকে এক আওয়াজ আমাকে এক পাথরের কাছে যেতে বলে। সেখানে পাথরের নিচে আমি এই বাইবেলটি খুঁজে পাই। তখন আমার অন্তরাত্মা আমাকে পশ্চিম দিকে সফর করতে বলে, কারণ পশ্চিমে এই বইটি সুরক্ষিত থাকবে। তাই আমি 30 বছর ধরে পশ্চিম দিকে হেঁটে চলেছি। এসব গল্পের শেষে আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে, আর সোলারাকে নিয়ে ইলাই আবার পথ চলা শুরু করে দিয়েছে। কিন্তু কার্নেগিও তাদের পিছু আস্তে আস্তে সেই ডোম অবধি পৌঁছে যায়। এদিকে ইলাই আর সোলারা মরুভূমির মাঝে এক বাড়িতে সাহায্যের জন্য যায়। সেই বাড়িতে এক বৃদ্ধ দম্পতি ছিল। তারা প্রথমে ইলাই আর সোলারাকে ধরে ফেললেও ইলাই তাদের বুঝায় যে আমরা শুধুমাত্র মুসাফির, একটু প্রশান্তির জন্য এখানে এসেছি। এখন সেই বুড়ো মহিলা তাদের ছেড়ে দিয়ে তাদের জন্য চা নিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই ইলাই বুঝে যায় যে বুড়ো দম্পতি দুজন আসলে মানুষ খেকো। তারা মানুষদের সাহায্যের নাম করে মেরে খেয়ে ফেলে। তাই তারা বুড়ো দুজনের উপর বন্দুক তাক করে ধরে ঘর থেকে বেরিয়ে আসতে ধরে। আর তখনই সেখানে কার্নেগি পৌঁছে যায়। কার্নেগি এখন তার মাইক দিয়ে বলে, আমাকে তোমার বই দিয়ে দাও, নয়তো তোমাদের দুজনকেই মেরে ফেলবো। এখন সোলারা তাদের দিকে একটি বই ছুড়ে দেয়। আর কার্নেগির এক লোক যখন বইটি খুলে দেখে, সেখানে সে একটা বোম দেখতে পায়, যা মুহূর্তেই এক জোরদার বিস্ফোরণ ঘটায়। এখন ইলাই আর কার্নেগির মধ্যে অনেকক্ষণ গোলাগুলি হয়, আর সেখানে থাকা বুড়ো বুড়ি দুজনেই গুলি খেয়ে মারা যায়। এখন কার্নেগি ইলাইকে আর সোলারাকে ধরে ফেলে, আর সে ইলাইয়ের থেকে বই চায়। ইলাই দিতে রাজি হয় না। ইলাই বই দিতে রাজি না হওয়ায় সে বলে, আমি তাহলে সোলারাকে প্রথমে মেরে ফেলবো। আর এখন ইলাই সোলারাকে বাঁচাতে বইটি কার্নেগিকে দিয়ে দেয়। কিন্তু এবার কার্নেগি পেছন ফিরে ইলাইকেও গুলি করে দেয়। ইলাইকে সেখানে ফেলে সে সোলারাকে নিয়ে শহরের দিকে যেতে থাকে। কিন্তু পথিমধ্যে সোলারা তার গাড়িতে থাকা ড্রাইভারের উপর হামলা করে, আর এতে গাড়ির ব্যালেন্স হারিয়ে তা উল্টে যায়। আর সোলারা কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে একটা গ্রেনেড তার পেছনে থাকা গাড়ির দিকে ছুড়ে মারে। এতে পেছনের গাড়িও ধ্বংস হয়ে যায়। আর সে সেখান থেকে একটা গাড়ি নিয়ে সেই বুড়ো বুড়ির বাড়ির কাছে আসে, যেখানে ইলাইকে গুলি করা হয়েছিল। সে দেখতে পায় সেখানে ইলাই নেই। সে বুঝে যায় ইলাই আসলে মারা যায়নি, সে হয়তো আহত অবস্থায় পশ্চিম দিকের যাত্রা শুরু করেছে। এখন সোলারা গাড়ি নিয়ে পশ্চিম দিকে যেতে থাকে, আর সে রাস্তার মাঝে ইলাইকে দেখতে পায়। সে দৌড়ে ইলাইয়ের কাছে যায়, তাকে পানি খাওয়ায়, আর তার গুলির ক্ষতে পটি বেঁধে দেয়। গাড়িতে করে এখন তারা দুজন পশ্চিম দিকে যেতে থাকে। রাস্তার মাঝে ইলাই ঠান্ডা বাতাসের অনুভূতি পায়, আর সে বুঝে যায় আশেপাশে কোথাও প্রচুর পানি আছে। আর তারা দুজন এখন এক নদীর কাছে পৌঁছে যায়, যেখানে নদীর ওপারে অর্ধধ্বংস কিছু ভিলা আর বিল্ডিং দেখা যাচ্ছিল। তারা এক ছোট নৌকাতে করে নদী পার হয়। কিন্তু শেষ পর্যায়ে সেখানে থাকা এক গার্ড তাদের দিকে বন্দুক তাক করে ধরে বলে, তোমরা এখানে কি করছো? তখন ইলাই তাকে বলে, আমার কাছে পৃথিবীর শেষ বাইবেল আছে, আমি সেটি নিয়ে এসেছি এখানে। এখন গার্ড তাদেরকে এক লোকের কাছে নিয়ে আসে, আর সেই লোকটি তাদের এক বিশাল ঘরে, যেখানে যুদ্ধের পর বেঁচে যাওয়া শেষ জিনিসগুলোকে সযত্নে তুলে রাখা হয়েছে, সেখানে নিয়ে যায়। আর তাদের কাছে শেষ কয়েক কপি কুরআন, বেদ, ত্রিপিটক ছিল, কিন্তু বাইবেল একটাও ছিল না। এখন লোকটি ইলাইকে বলে, কোথায় সেই বই? ইলাই বলে, বই আমার কাছে নেই, কিন্তু বইয়ের প্রত্যেকটা অক্ষর আমার মুখস্থ আছে। আসলে বিগত 30 বছর ধরে ইলাই বাইবেল পড়ে চলেছিল, তাই তার সব কিছু ছিল মুখস্থ। এদিকে কার্নেগি সেই তালা দেয়া বইটি নিয়ে সেই দোকান মালিকের কাছে যায়, যেখানে ইলাই তার ব্যাটারি চার্জ করতে গিয়েছিল। আর সেই দোকান মালিক তাকে সেই বইটি খুলেও দেয়। কিন্তু তারা দেখতে পায় বইতে কিছুই লেখা নেই। আসলে সেখানে অন্ধদের প্রেল ভাষায় লেখা ছিল বাইবেল, যেটি শুধু অন্ধরাই পড়তে পারত। এটি দেখে কার্নেগি রাগে পুরো প্রায় পাগল প্রায় হয়ে যায়। আর এদিকে ইলাইকে দেখানো হয় যে এখন বাইবেল এক লোককে পড়ে শোনাচ্ছে, আর সেই লোকটি তার কথাগুলো খাতায় লিখে রাখছে। এখানে আমরা জানতে পারি আসলে ইলাই ছিল জন্ম থেকেই অন্ধ, তাই সে বাইবেল পড়ার আগে চোখ বন্ধ করে নিত, আর গুলিও সে করত সেই দিকে যেদিক থেকে আগে গুলি করার শব্দ পেত, আর সফরও করত দিনের বেলা, কারণ সে শুধু সূর্য ডোবার দিকেই পথ চলত। কিন্তু তার সিক্স সেন্স ছিল প্রচণ্ড প্রখর, তার অনুভূতি শক্তি ছিল অসাধারণ, তাই সে নিজেকে এত শক্ত সামর্থ্যভাবে যুদ্ধের জন্য তৈরি করতে পেরেছিল।
এদিকে কার্নেগি সোলারার মা ক্লাউডিয়ার কাছে গিয়ে সেই বাইবেলটি পড়তে অনুরোধ করে, কারণ সেও জন্ম থেকেই অন্ধ ছিল। কিন্তু ক্লাউডিয়া বলে, আমার মেয়ে সোলারা কোথায়? এখন কার্নেগি বলে সে ইলাইয়ের সাথে পালিয়ে গেছে, কিন্তু তার কথায় ক্লাউডিয়ার সন্দেহ হয়। আর সে বলে, আমি এখন আর পড়তে পারি না, আমি সেই ভাষা অনেক আগেই ভুলে গেছি। আর হ্যাঁ, তোমার সময় শেষ, কারণ তোমার গুন্ডা বাহিনীর সবাই মারা গেছে আর শহরের লোকও তোমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। এটি বলার পরেই আমরা দেখতে পাই শহরের লোকজন কার্নেগির বাড়িতে হামলা করেছে। আর এদিকে ইলাইকে একটা সাদা পোশাক পরিয়ে শুইয়ে রাখা হয়েছে। সে তখনও বাইবেলের আয়াত পড়ছিল আর সেগুলো এখন লিখতে লিখতে বিশাল বইয়ে পরিণত হয়েছিল। সিনেমার শেষে আমরা দেখতে পাই ইলাই মারা গেছে আর তার কবর থেকে সোলারা শেষ বিদায় নিয়ে ইলাইয়ের ব্যাগ কাঁধে নিয়ে পূর্ব দিকে তার বাড়ির দিকে যাত্রা শুরু করে। সিনেমাটা কেমন বা IMDB কত কিছুই আমি দেখিনি, ব্যাস দেখার পর প্রচণ্ড রকম ভালো লাগা থেকে আজকের গল্প বলা। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।